করি আপনারা সবাই ভালো আছেন। এদের অভিজ্ঞতা আমিও ভালো আছি। আমি আজকে একটা কেক বানিয়ে দেখাবো। আমি এখন দেখাবো কি বাড়িতে বসে কিভাবে কাপ কেক তৈরি করতে হয়। এরা হলো ময়দা, এটা হলো কোকো পাউডার, চিনি, দুধ, লবণ আর তেল নিয়ে নিছি। ময়দার সাথে বেকিং পাউডার নিয়ে নিছি। আমি এখানে একটা বাটি নিয়ে নিছি, বাটিতে এখন ময়দা ঢেলে দিলাম। আমি কোকো পাউডার দিয়ে দিলাম। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি ময়দার সাথে বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম। আমি এখন 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। আমি এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি চিনি দিয়ে দেব। চিনি দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিব। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে মিশাতে হবে। মিক্সটা এরকম সুন্দর হবে। এখন আমি একটা কাপ নিয়ে নিব। কাপের মধ্যে একটু তেল দিয়ে দেব। কাপটার ভিতরে তেল দিয়ে এরকম করে নাড়িয়ে নিতে হবে। চকলেট কেকের ডোটি এখন কাপের ভিতর নিয়ে নিব। যতটুকু কেক চান ততটুকু ডো নিয়ে নিতে হবে। এখন কেকটি বেক করার জন্য রেডি। এখন আমি মাইক্রো ওভেনে দিয়ে দেব। মাইক্রো ওভেনের টাইম সেট করে দেব 7 মিনিটের জন্য। সাত মিনিট হয়ে গেছে, এখন দেখার পালা কেকটি কেমন হলো। ও মাই গড, খুবই গরম। ওয়াও, কি সুন্দর হয়েছে। এখন চেক করার পালা। একটা টুথপিক এইভাবে দিয়ে চেক করতে হবে ভেতর থেকে হয়েছে কিনা। একদম পারফেক্ট হয়েছে। ইয়াম্মি ইয়াম্মি, এখন খাওয়ার পালা। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আগে আমি খেয়ে দেখি। ও মাই গড, এত মজা। কেকটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। ঝটপট খেয়ে নি এখনকার মতন। বাই, আল্লাহ হাফেজ।